আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ক্লাস থেকে যাই শ্রেণী নবম দশম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, পর্দায় দ্বিতীয়, পার্ট আট, সূরা আল ইনশিরিয়া। সূরা আল ইনশিরিয়া এর পরিচয় সম্পর্কে জানব, আল্লাহ তাআলা কেন এই সূরা নাজিল করেছেন এ সম্পর্কে জানব। আল্লাহ তাআলা সূরা আল ইনশিরিয়া মক্কা সময়ের অন্যতম সূরা, সূরার আয়াত সংখ্যা আট, সূরা আল কোরআনের 94তম সূরা। এ আয়াতে সূরায় আল নাসরা শব্দের মূল ক্রিয়ার বিবেচনায় সূরার নাম রাখা হয়েছে সূরায় আল ইনশিরা। আল্লাহ তাআলা কেন এই সূরা নাজিল করেছেন, সূরা শায়নাজির আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আমরা সেই শায়নাজুল সম্পর্কে জানব। মাননীয় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বে মক্কা নগরী অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। আরবের লোকেরা তাকে ভালোবাসত, সম্মান করত, শ্রদ্ধা করত, তাকে আলামিন বলে ডাকত। নির্দ্বিধায় তার কাছে মূল্যবান ধন সম্পদ গচ্ছিত রাখত। সর্বোপরি আরবের প্রিয় মানুষ হিসাবে মক্কার প্রিয় মানুষ, শ্রদ্ধার পাত্র ছিলেন। নবুয়ত লাভের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে এবং তারা তাকে নানাভাবে ঠাট্টা বিদ্রুপ উপহাস করতে থাকে, তাকে কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বলে কষ্ট দিয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী নও মুসলিমদেরকে নির্যাতন উপহাস করতে থাকে এবং এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় থাকা অবস্থায় উঠে নারী বুড়ি চাপিয়ে দিত এবং চলার পথে কাটা পিছিয়ে রাখত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা না শুনে, না শোনার জন্য কান চেপে রাখত। কাফেরদের এইরূপ ঠাট্টা বিদ্রুপ, অন্যায়, অত্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বিগ্ন হয়ে হতাশ হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা এ সূরা নাজিল করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করেন। আমরা সূরা আল ইনশিরিয়া এর শব্দ অর্থ জানব, কারণ শব্দ অর্থ জানলে আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, যেহেতু আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, যদি আমরা শাব্দিক অর্থ জেনে নেই তাহলে আমরা দুই একটি অর্থ জানতে পারব। আ মানে কি? আলাম নাস, আমি প্রশস্ত করিনি, সদরাকা আপনার বক্ষ, ওয়াদা না অপসারণ করেছি, বিজরাক আপনার বোঝা, আল্লাজি যা আনকদা ভেঙে দিয়েছিল, জহরা আপনার পিঠ, অরফা না আমি উচ্চ করেছি, জিকরা আপনার খেতি, ইন্না নিশ্চয়ই মা সাথে, উসরা কষ্ট, ইউসর শান্তি, ফরাগতা আপনি অবসর লাভ করেন, পানসব অতবার পরিশ্রম করুন, ফরগব অন্তর মনোনিবেশ করুন। আমরা সূরায় আল ইনশিয়া এর বাংলায় অনুবাদ করব, এই সূরায় মুখস্থ করব এবং এর অর্থ সুন্দরভাবে জেনে নেব এবং
এ অনুযায়ী চলার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় আল্লাহর নামে আরম্ভ করেছি। আলাম নাশরাহ লাকা সদরক, আপনি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেননি? ওয়াদানা আনকা উযরাক, এবং আপনার বোঝা অপসারণ করেছি। আল্লাযী আনকাদা যাহরাক, যা আপনার পৃষ্ঠ দেশকে নুয়ে দিয়েছিল, যা ছিল আপনার জন্য অতি কষ্টদায়ক। ওয়ারাফানা লাকা যিক্রাক, আর আমি আপনার খ্যাতি উচ্চ মর্যাদা দান করেছি। ফাইন্না মাআল উসরি উসরা, নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি রয়েছে। ইন্না মাআল উসরি উসরা, অবশ্যই কষ্টের সাথে শান্তি রয়েছে। ফাইজা ফারাগতা ফাংসব, অতএব যখনই আপনি অবসর পান একান্তে ইবাদত করুন। ফাইজা পয়লা রব্বিকা ফারগব, এবং আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। ব্যাখ্যা সূরায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে নিয়ামত দান করেছেন বর্ণনা করেছেন, আমরা এটা সম্পর্কে অবহিত। হযরত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। সেই সময় আরবের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। সেখানের অবস্থা ছিল মারামারি, কাটাকাটি, রাহাজানি, বেবিচারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব পছন্দ করতেন না, বরং এই বিষয়টাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়ের জন্য চিন্তা ক্লিষ্ট ছিলেন। এসব অন্যায় থেকে মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তা ক্লিষ্ট করতে থাকতেন। এ সময় হেরাগুয়ায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে এই কষ্ট মুক্তি দান করেন, তিনি তাকে নবুয়ত দান করেন, সত্য পথের দিশা প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালীন মুক্তির জন্য যে নির্দেশ দান করেছেন, আল্লাহ তাআলা সেই মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর আরবের মাঝে ইসলাম প্রসার শুরু করে, এতে কাফের মুশরিকরা তাকে বাধা দিতে থাকে এবং নানাভাবে তাকে অত্যাচার জুলুম চালায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অবদস্ত করেন, এবং নামাজরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুটের নাড়ি গুড়ি তার শরীরের উপর চাপিয়ে দেওয়া হতো, এবং নও মুসলিম সাহাবেদেরকে অত্যাচার জুলুম করেন। এই পরিস্থিতির কারণে আল্লাহ তাআলা সূরায় আল ইনশাইয়া নাজিল করেন। তাই আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলেই আমরা ইসলামকে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অনুসরণ করেছে, আমরা সেইভাবেই আমরা পালন করব এবং সেই অনুযায়ী আমরা পথ চলব। এ পর্যন্তই আমাদের ক্লাস এখানে শেষ করব। সামনের দিন আমরা সামনের পাঠে দিকে অগ্রসর হব। আজকে সকলকে বিদায় নিয়েছি। আসসালামু আলাইকুম।